ভাবছো তো বন্ধুরা কি খাচ্ছি? খাচ্ছি এই যে ডালমুট, মা তৈরি করেছে, খুব টেস্টি হয়েছে। তো কেমন ভাবে ডালমুট তৈরি করতে হয় সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলে যাওয়া যাক। এই যে মা আজকে বানাবে ডালমুট, তো সেই জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ছোলার ডাল, 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর 8 ঘন্টা পর ভালো করে ধুয়ে নিতে হবে, মানে যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে ছোলার ডালটা যেটা ডালমুটের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল এটা শুকিয়ে নেওয়া হয়েছে, কিন্তু একদম শুকনো করে নিতে হবে। আর এই যে এটা কি দিয়েছো, আর কি মশলা, এটা তো এটা কি যেন কারি পাতা, আর মশলা কি কি দিয়েছো এর মধ্যে? শুকনো লঙ্কা, যে যেরকম খায় দুটো তিনটে, পোস্ত, মৌরি, জিরে, সাদা জিরে, আর আচ্ছা ওগুলো গুঁড়িয়ে নিতে হবে। আর কি কি দিয়েছো এমনি? তারপরে দিতে হবে আমচুর, রান্নার নুন অল্প দিতে হবে, বিট নুন দিতে হবে, গরম মশলা গুঁড়ো দিতে হবে, হিং দিতে হবে, গোলমরিচ গুঁড়ো দিতে হবে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। আর চিনিও তো গুঁড়িয়ে দিয়েছো না, অল্প পরিমাণে দিয়েছো। আচ্ছা আর কিছু দিয়েছো? আর বাদামটা কখন দেবে এর মধ্যে? আর এই যে মশলা গুলো দিয়েছো ওগুলো কি কাঁচা দিয়েছো না ভেজে নিয়েছো? আচ্ছা, আর কিছু ভেজেছো কি? এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মায়ের মধ্যে ছোলার ডাল গুলো দিয়ে দিল। এই যে মা ডালমুট তৈরি করতে ব্যস্ত। কোন ভাজা হবে? ফেনাটা বন্ধ হয়ে গেলে ডালগুলো যখন ভেসে উঠবে ডাল করে ভেজে তুলে নেবো। তো দেখো ডালগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে মা বাদাম দিয়ে দিয়েছে, কারি পাতা ভাজা দিয়ে দিয়েছে, কারি পাতাটা অল্প ভেজে নিয়েছে, একটু কারি পাতাটা কমই ভাজবে, আর এরপর মা এর মধ্যে মশলা দিয়ে দেবে। এই যে এরপর মা এর মধ্যে মশলা দিয়ে দেবে। মা মশলার পরিমাণটা বলো না বন্ধুদেরকে, তো বলো না কি কি দিয়েছো, কত পরিমাণ? এক চামচ মতো জিরে, 1 চামচ মৌরি, আর পোস্ত, পোস্ত 2 চামচ, চিনি, চিনি 1 চামচ মতো, আচ্ছা, আর হিং অল্প, আর লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি মরিচ, পর এগুলো কত করে দিয়ে? অল্প অল্প সামান্য দিলেই চলবে আন্দাজ। আর বিট নুন কত দিয়েছো? বিট নুন আন্দাজ মতো 500 ডালে আন্দাজ। আচ্ছা, আর গোলমরিচ গুঁড়ো? গোলমরিচ গুঁড়ো অল্প। আর হলুদ? আচ্ছা, সব মানে অল্প করে দিয়েছো, ঠিক। এই যে দেখো মশলা মা দিয়ে দিয়েছে এর মধ্যে, এরপর মা মশলাটা মিশিয়ে নেবে ভালো করে। বন্ধুরা তৈরি ডালমুট, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে ডালমুট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখন আমি আসছি, টাটা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।